পলিসিস্টিক ওভারি এই বয়সন্ধিক্ষণের সময়টায় আমরা এই অসুখটা খুব বেশি পেয়ে থাকি মেয়েদের মধ্যে। তারপরে আসে থাইরয়েডের সমস্যা। বাচ্চাদের ক্ষেত্রে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা দুই ক্ষেত্রেই কিন্তু আমরা অনেক সময়ই থাইরয়েডের সমস্যা পেয়ে থাকি। তৃতীয়ত বলবো ডায়াবেটিসের স্থান, কারণ আজকাল বাচ্চাদের মধ্যে আমরা ডায়াবেটিসের প্রকোপটা অনেক বেশি দেখতে পাচ্ছি। সুতরাং তিন নম্বর যদি হরমোনজনিত সমস্যা বলি সেটা ডায়াবেটিস। এছাড়াও কিন্তু বাচ্চাদের মধ্যে আরও কিছু হরমোনজনিত সমস্যা নিয়ে বাবা মা সাধারণত নিয়ে আসেন, যেমন বাচ্চা লম্বা হচ্ছে না, গ্রোথটা ঠিকমতো হচ্ছে না, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হচ্ছে কি না এটা একটা লক্ষণ থাকতে পারে, বা এটা একটা অসুখ থাকতে পারে যে গ্রোথ হরমোনের অভাব বা শর্ট স্টেচার যেটাকে আমরা বলি, লম্বা হচ্ছে না। এছাড়া হরমোনের দিক থেকে চিন্তা করলে আরও কিছু রেয়ার ডিজিজ, যেমন কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এই ধরনের রোগগুলি যদিও খুব রেয়ার কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা বাচ্চাদের মধ্যে শর্ট স্টেচারের একটা কারণ হিসাবে কিন্তু এগুলো পেয়ে থাকি। সুতরাং যে কোনো হরমোনাল সমস্যায় যখন আমরা কিছু লক্ষণ অবজার্ভ করি তখন চিন্তা করি যে কোন হরমোনের সমস্যাটা তার আছে, ওভাবে আমরা পরীক্ষা করতে চেষ্টা করি। কিন্তু আপনারা তো কখনো কখনো এমনও শিশু পান, যেমন একটি মেয়ে শিশু যার ঋতুস্রাবটি হওয়ার কথা 12-13 বছরে 7 বা 8 বছরে হয়ে গিয়েছে, অথবা একটি বালক শিশু যার সাবালকত্ব হওয়ার কথা 13 বা 14 সেটি 8 বা 9 হয়ে গেছে, এমন পান না? এমন পেশেন্ট আমরা পেয়ে থাকি, যদিও অন্যান্য অসুখগুলোর তুলনায় এটা খুবই কম, কিন্তু যাদের এই সমস্যাটাকে থাকে তারা কিন্তু হরমোনের ডাক্তারের সাথে সরাসরি যোগাযোগ করে, এবং একে আমরা বলে থাকি মেডিকেল টার্মে প্রিকশিয়াস পিউবার্টি, মানে যে পিউবার্টিটা যেই বয়সে তার আসার কথা ছিল, মানে বয়সন্ধিক্ষণের সময়টা যে সময়ে হওয়ার কথা ছিল তার আগেই যদি হয়ে যায় সেটাকেই বলে প্রিকশিয়াস পিউবার্টি। আবার এর উল্টোটাও কিন্তু পাই, ডিলেড পিউবার্টি, যে একটা মেয়ের মাসিক হওয়ার কথা ছিল সেই সময়টা তার অনেক আগেই পার হয়ে গেছে, 13-14-15 বছরের মেয়েও আসছে, এমনকি 18 বছরের মেয়েকেও পাচ্ছি যে মাসিক হচ্ছে না। হয়তো বা অনেক সময় অত বেশি সিমটমগুলি বা এই লক্ষণগুলিকে বা এইটাকে কোনো সমস্যা হিসেবে ধরাই হয় নাই, কিন্তু অনেক পরে এসেও এটার প্রেজেন্টেশন। ছেলেদের ক্ষেত্রে কি এরকম পাওয়া যায়? ছেলেদের ক্ষেত্রেও আমরা ডিলেড পিউবার্টি পেয়ে থাকি, তবে এটা সাধারণত অন্যান্য হরমোনজনিত সমস্যারও একটা কারণ হতে পারে, বা এই যে বয়সন্ধিক্ষণের যেই সেক্স হরমোনগুলি সেগুলির অভাবের জনিত কারণেও হতে পারে। আচ্ছা, আপনি তো বললেন খাটো বা কম উচ্চতার বাচ্চা পান, কখনো কখনো কম হলেও অত্যন্ত বেশি লম্বা ধরনের কোনো বাচ্চাও কি আসে? হ্যাঁ, এটাও আমরা পেয়ে থাকি, সেটা গ্রোথ হরমোন অভাব হলে যেমন ছোট হয়, আবার কোনো কারণে পিটুইটারি যে গ্ল্যান্ডটা আছে সেখান থেকে যদি গ্রোথ হরমোন বেশি মাত্রায় তৈরি হয় সেটাকে আমরা যদি বাচ্চা বয়সে হয়ে থাকে তাকে বলি জাইগ্যান্টিজম, একদম দ্রুত গতিতে লম্বা হতে থাকে। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন চলে আসে, যেটা বড়োদেরকে বলি আমরা অ্যাক্রোমেগালি, একটা বয়সের পরে তো আর লম্বা হয় না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক লম্বা, সেরকমও কিন্তু কিছু পেশেন্ট থাকে যে এরকম অসুখ নিয়ে আসে। এরা সাধারণত লম্বা হওয়ার জন্য খুব কমই আসে, কারণ বাবা মা তো আসলে পছন্দই করে লম্বা হচ্ছে, কিন্তু অন্যান্য কমপ্লিকেশনগুলি যখন হতে থাকে, অল্প বয়সে ডায়াবেটিস ধরা পড়ছে, হার্টের ডিজিজগুলি হচ্ছে, তখন আসলে এগুলি, এবং যখন একজন ক্লিনিশিয়ান সাসপেক্ট করেন ওর চেহারা দেখে মনে হয় যে যেরকম লম্বা হওয়ার কথা তার থেকে অনেক বেশি, তখনই কিন্তু একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠান যে একটু ইভ্যালুয়েট করে দেখার জন্য।